ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশের প্রথম এফএম বেতার কেন্দ্র স্টেশনটি প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠান প্রচার করে থাকে। এফএম 88.8 মেগাহার্জে প্রচারিত এই বেতার কেন্দ্রটি প্রতিনিয়ত শ্রোতা আকর্ষণ সৃষ্টি ও শ্রোতাপ্রিয়তা ধরে রাখার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। এরই স্বীকৃতিস্বরূপ আজ বাংলাদেশ বেতারের অন্যতম জনপ্রিয় চ্যানেল ট্রাফিক সম্প্রচার কার্যক্রম। কেন্দ্রটির শ্রোতা আকর্ষণ সৃষ্টির সার্বক্ষণিক প্রয়াসসমূহের সর্বশেষ সংযোজন বাংলাদেশ বেতার অডিও লাইব্রেরি, সংক্ষেপে BBAUL, অথবা বলা যেতে পারে বাউল ডেটাবেস সিস্টেম। বাউল ডেটাবেসের মূল উদ্দেশ্য হচ্ছে তাৎক্ষণিকভাবে শ্রোতা অনুরোধের গান, তথ্য, অডিও কন্টেন্ট প্রচার করা। দ্বিতীয় উদ্দেশ্য, একটি ব্যবহার বান্ধব অডিও ডেটাবেস নিশ্চিত করা, যার মাধ্যমে অনুষ্ঠান নির্মাণে একজন প্রযোজক কিংবা প্রযোজনা সহকারীকে কখনই শূন্য থেকে শুরু করতে হবে না, বরং কিছুটা এগোনো পথে কাজ শুরু করতে পারবেন। এবং তৃতীয়ত, আমাদের দেশের সঙ্গীত শিল্পের বিকাশে জনস্বার্থে শ্রোতার মনন ও পছন্দে ইতিবাচক পরিবর্তন ঘটানোর প্রয়াস রচনা করা। বাউল ডেটাবেস সিস্টেমের সফল বাস্তবায়ন সম্ভব হলে ভবিষ্যতে বেতার অনুষ্ঠানের মান উন্নয়ন সহজতর হবে। বাউল উদ্ভাবন সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে বলা যায়, এটি হচ্ছে অনলাইন ভিত্তিক ডাটা অ্যাপ্লিকেশন সিস্টেম, যেখানে চাইলেই একজন প্রযোজক সুনির্দিষ্ট অডিও কন্টেন্ট অনলাইনে শুনতে এবং প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন। বাউল ডেটাবেসটির উন্নয়নের সাথে বাংলাদেশ বেতারের অসংখ্য ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্ত রয়েছেন। এ প্রসঙ্গে ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারে দায়িত্ব পালন করা বিগত দিনের পরিচালক মহোদয়দের বাউল টিম বিনয়ের সাথে স্মরণ করছে। বিশেষ করে সর্বজনাব আনোয়ার হোসেন মৃধা, শেখ মোহাম্মদ রিফাত আলী, মীর শাহ আলম, এস এম আবুল হোসেন, এস এম জাহিদ হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন মহোদয় সহ বর্তমান দপ্তর প্রধান জনাব রওনক জাহানের নাম অন্যতম। বাউল ডেটাবেসের ব্যবহারের ফলে পেশাদারিভাবে অনুষ্ঠান সম্প্রচারে বেশ কিছু সুফল পাওয়া যাবে। যেমন, বাউল ডেটাবেসে ডেটা এন্ট্রির ক্ষেত্রে একই সাথে একাধিক ব্যক্তি একাধিক স্থান থেকে ডেটা ইনপুট করতে পারবেন, একই সাথে ভিন্ন ভিন্ন স্থান থেকে অনুষ্ঠান সংক্রান্ত ডেটা ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত, বাউল ডেটাবেস ব্যবহারকারী নিজের প্রয়োজন মতো প্যারামিটার দিয়ে ডেটাবেসের তথ্য সার্চ করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে প্রচার করতে পারবেন। উদাহরণস্বরূপ, একজন শ্রোতা এসএমএসের মাধ্যমে শিল্পী আগুনের একটি গান শুনতে চাইলেন। দ্বিতীয় একজন শ্রোতা তানজিনা করিম স্বরলিপির কণ্ঠে একটি গান শুনতে চাইলেন। এরপর তৃতীয় একজন শ্রোতা বেতার বিষয়ক একটি গান শুনতে চাইলেন। বাউল সিস্টেমে সার্চ অপশন ব্যবহার করে এই তিনজন শ্রোতার চাহিদাই একটি মাত্র গান প্রচার করে পূরণ করা সম্ভব। শিল্পী আগুন ও তানজিনা করিম স্বরলিপির দ্বৈত কণ্ঠে বেতার সংক্রান্ত এরকমই একটি গান হল তুমি যে সবার সুখে দুঃখে দুর্যোগে। যদিও আনন্দ উৎসবে তুমি যে সবার হৃদয় জুড়ে আছো, তুমি বেতার, তুমি বেতার, তুমি বেতার, তুমি বেতার, তুমি বেতার, তুমি বেতার, তুমি বেতার। তুমি
কৃষকের শ্রমিকে জেলে দে। তুমি কামার কুমার মজুরে, তুমি সব জনগণে ধনী গরিব সবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইনোভেশন কার্যক্রমের আওতায় 2020-21 অর্থ বছরে উদ্ভাবিত বাউল উদ্ভাবনী কার্যক্রমটি বাংলাদেশ বেতারের মহাপরিচালক জনাব আহমদ কামরুজ্জামান মহোদয়ের উপস্থিতিতে বাংলাদেশ বেতার সদর দপ্তরের সভাকক্ষে গত 24 জুন 2021 খ্রিস্টাব্দে প্রদর্শন করা হয়। সভায় অতিরিক্ত মহাপরিচালক অনুষ্ঠান, উপমহাপরিচালক বার্তা, বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ বেতার ইনোভেশন কমিটির সভাপতি জনাব আলামিন খান, অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ উপস্থিত ছিলেন। সভায় বাউল ডেটাবেসটি উপস্থাপন করেন বাংলাদেশ বেতারের উপপরিচালক জনাব দেওয়ান মোহাম্মদ আহসান হাবিব। বাউল ডেটাবেজে প্রথম পর্যায়ে শুধুমাত্র গান, প্রচারণা উপকরণ এবং কবিতা নিয়ে কাজ করা হয়েছে। এই সিস্টেমের ফলে ভবিষ্যতে ট্রাফিক সম্প্রচার কার্যক্রম, বাংলাদেশ বেতারের প্রতিদিনের প্রচারেও গানের তালিকা এবং কিউশিট সহজেই ডিজিটাল পদ্ধতিতে প্রিন্ট করা যাবে। এতে করে সময় ও জনবল কমিয়ে আনা যেমন সম্ভব হবে, একই সাথে সেবার মানের যথার্থ উন্নয়নও সম্ভব হবে। এছাড়াও একজন আগ্রহী শ্রোতা বা পাঠক চাইলেই বাউল ডেটাবেস সম্পর্কে অনলাইনে সহজেই বিস্তারিত জানতে পারবেন। এই ক্ষেত্রে যে কোনো স্মার্ট মোবাইলের গুগল ব্রাউজারে BBAUL.org এই ঠিকানাটি লিখে হাতের নাগালে পেতে পারেন বিস্তারিত তথ্য। তুমি বেতার সব সময় সবখানে, তুমি যে সবার সুখে দুঃখে দুর্যোগে, তুমি বেতার সব সময় সবখানে, তুমি যে সবার সুখে দুঃখে দুর্যোগে, যদিও আনন্দ উৎসবে তুমি যে সবার হৃদয় জুড়ে আছো। তুমি বেতার, তুমি বেতার, তুমি বেতার, তুমি বেতার, তুমি বেতার, তুমি বেতার, তুমি বেতার।